আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে আশরিফা মেহনাজ চিত্রাপুর লেখা প্রহেলিকা গল্পের 32 নম্বর পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ার পর কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। জাহেরকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। ইঞ্চিতা ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে, তার বুক ডিপ ডিপ করছে। একটু আগে মানিক এসেছিল জাহেরের জ্ঞান ফেরার কথা শুনে, সাথে আফজল আর জেসমিন চৌধুরীও এসেছিল। জাহের তাদের দেখে খুব রেগে গিয়েছিল, তবে ইঞ্চিতার কারণে রাগ দেখাতে পারেনি। তার একটু বাদে জাহের মাথার যন্ত্রণার কাতরাতে থাকে, মাথা চেপে ছটফট করতে থাকে, হাতের কাছে যা পায় সেটাই ছুঁড়ে মারে। ইঞ্চিতা ভয় পেয়ে যায়। জাহেরকে থামাতে গেলে সে ইঞ্চিতাকে আঘাত করে। মানিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাহেরকে নিঃশব্দে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দেয়। জেসমিন চৌধুরী নিজেও ভয় পেয়েছেন ছেলের হঠাৎ এমন আচরণে। মানিক খানিকক্ষণ পর্যবেক্ষণ করলেন জাহেরকে, ইশারে আফজলকে বের হতে বলল। মানিক রহমান আগে থেকেই জাহেরের অসুস্থতা সম্পর্কে জানেন, আর জাহেরকে যেসব মেডিসিন দেওয়া হয় তাতে অন্তত কিছুটা হলেও সুস্থ হওয়ার কথা। অথচ সুস্থতার বদলে জাহের যেন মারাত্মক অসুস্থ হয়ে পড়ছে। ডাক্তার হয়ে তিনি জাহেরের অসুস্থতা কিছুটা আঁচ করতে পারছেন, তবে মেডিসিন দেওয়া হয় জাহেরকে সুস্থ করতে। কিন্তু এমন উদ্ভ্রান্তের মতো আচরণ, মাথা যন্ত্রণা, এগুলো ঠিক বোধগম্য হচ্ছে না তার। আফজালকে বললেন, ছেলেকে তো নিয়মিত মেডিসিন দেওয়াই হয়, তাহলে এমন অবস্থা কেন? আফজাল চিন্তিত মুখ করে বলেন, আমি নিজেও জানি না, প্রায় তাকে মেডিসিন দেওয়া হয়। কোনোদিন বাদ যায়নি তো? না, খাবারের সাথেই মেডিসিনগুলো দেওয়া হয়। মেডিসিনগুলো এখন আছে? না, বাড়িতে কাউকে পাঠিয়ে আনো তো। আচ্ছা, কিন্তু কোনো সমস্যা? না, আসলে চেক করবো মেডিসিনগুলো। জাহেরের এমন অবস্থার জন্য মেডিসিনগুলো দায়ী কিনা দেখতে হবে। আফজাল অবাক হয়ে বলল, কিন্তু ওগুলো তো ডক্টরের সাজেস্টেই করা, আর তুই তো জানিসই। তবুও আরেকবার দেখতে চাই। আফজাল ড্রাইভারকে মেডিসিনগুলো আনাতে পাঠালেন। ড্রাইভার মেডিসিন নিয়ে আসলে মানিক চলে যান ল্যাবে পরীক্ষা করতে। মানিক আফজালের বন্ধু হতে তাদের এই সময় দেয়, না হলে কোনো ডাক্তারই বা এত সময় একজন পেশেন্টের পিছনে ব্যয় করার? ইঞ্চিতা জাহেরের পাশে বসে আছে, তার একটা হাত বন্দি জাহেরের হাতে, আরেক হাতে জাহেরের উস্কো খুস্কো হয়ে যাওয়া চুলগুলোতে হাত বলিয়ে ঠিক করে দিচ্ছে। একে দৃষ্টিতে তাকিয়ে আছে জাহেরের মুখ, পানে ফ্যাকাশে হয়ে আছে জাহেরের মুখ, গোলাপি ঠোঁট, যুগল শুষ্ক। ইঞ্চিতার ভালো লাগছে না জাহেরকে এই অবস্থা দেখতে। তার সুস্থ জাহেরকে চাই, যে জাহের তাকে আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতোই ভালোবাসবে। সন্ধ্যায় মানিক আসলেন। আফজাল মাথা নিচু করে বসেছিলেন করিডোরের চেয়ারে। জেসমিনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে বাড়িতে। মানিকের ডাক শুনে মাথা তুললেন। মানিককে খানিকটা উত্তেজিত দেখাচ্ছে। আফজাল ব্রোকেঞ্চে কোচকে উঠে দাঁড়ালেন। ইজ এভরিথিং ইজ ওকে মানিক? তোকে কেমন যেন দেখাচ্ছে। মানিক উত্তেজিত গলায় বললেন, নাথিং ইজ ওকে, অনেক বড় ভুল হয়েছে তোদের দ্বারা, যার মাসুল দিতে হচ্ছে জাহেরকে। মানিকের কথা খানিকটা চমকালেন আফজাল, বিস্মিত হয়ে জানতে চাইল, কি বলছিস তুই? ভুল? কি এমন ভুল? তোরা কেমন বাবা মা হয়েছিস বলতো? নিজের ছেলের ব্যাপারে কোনো খোঁজ খবরই নিস না। আমরা কি করলাম? জাহেরের সব খোঁজই তো রাখি। মানিকের ইচ্ছা করছিল তৎক্ষণাৎ আফজালের মাথা ফাটিয়ে দেয়। এত বড় একটা ঘটনা প্রতিনিয়ত ঘটছে তাদের চোখের সামনে, অথচ তারা চোখে পট্টি বেঁধে আছে। জাহেরের ঔষধের সাথে ড্রাগস মেশানো আছে। আফজাল বাজ পড়ার মতোই চমকে উঠলেন, চোখ দুটো বড় বড় করে গেল বিস্ময়ে। থমকে গেলেন তিনি, কথা বলতে পারলেন না কয়েক সেকেন্ড। কি বলছেন কি আঙ্কেল আপনি এসব? চমকে গিয়ে মানিক আর আফজাল পিছনে তাকালো, দেখলো ইনশিতা চেয়ার ধরে অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। ইনশিতা মাত্রই চোখে মুখে পানি দিয়ে আফজালের কাছে আসছিল। আসার পথে সাথে সাথে এমন কথা শুনলো যে তার নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। ইনশিতা নিঃশ্বাস ফেলছে দ্রুত। কানের মধ্যে মানিকের কথাটা বাজতে লাগলো, জাহেরকে ড্রাগস দেওয়া হচ্ছে আর সে নিজেই জানে না। এও কি সম্ভব? কই, কখনো তো এমন কোনো ঘটনা তার চোখের সামনে ঘটেনি। মানিক ছোট্ট একটা শ্বাস ফেলে বললেন, এটা সত্যি, জাহেরকে সবসময় ড্রাগস দেওয়া হয় ওষুধের সাথে। এমনটা আরও বেশি দিন চললে জাহেরের অবনতি আরও বেশি হতো, হয়তোবা কখনো মারাও যেত। ইঞ্চিতা ধপ করে চেয়ারে বসে পড়ল। আফজাল চোখ বন্ধ করলেন। ছেলের সাথে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে আর সে কিনা জানেও না। মানিক সামনের একটা চেয়ার টেনে বসলো, প্রশ্ন ছুড়ে দিল আফজালের দিকে, তুই কি কোনোভাবে তার পাসনি? এই ড্রাগস কিন্তু অনেকদিন ধরেই দেওয়া হচ্ছে, এইসব সম্পর্কে কোনো ধারণাই আমার ছিল না। इवेन कখন কিভাবে দেওয়া হতো সেটাই তো ধরতে পারছি না। মানিক খানিকক্ষণ চুপ থেকে বলেন, ড্রাগস ঔষধের সাথেই দেওয়া হতো। ঔষধ কিভাবে জেহারকে দিতি? ও তো ঔষধ খেতে চাইতো না, ওর খাবারের সাথে ঔষধ মিশিয়ে দেওয়া হয়। ও জানে না ঔষধ কে দিত। জিহাদি দিত সবসময়, এমনকি জেহের যখন ইনশিতাকে নিয়ে বাগান বাড়িতে ছিল তখন অফিসে আসলে জিহাদ গার্ডদের সাহায্যে লাঞ্চে মেডিসিন মিশিয়ে দিত। জেহের এইসব কিছুই জানে না। জিহাদ কোথায়? বলছে তো ব্যবসার কাছে চট্টগ্রাম গেছে, আসতে নাকি মাসখানেক লাগবে। জাবাকেও নিয়ে গেছে। জিহাদি বোধহয় ড্রাগস মিশিয়ে দিত। দ্বিতীয়বারের মতো চমকালো আফজাল, সাথে ইনশিতাও। খানিকটা চেঁচিয়ে বলে উঠলেন তিনি, এটা কি করে সম্ভব? তোর মাথা খারাপ হয়ে গেছে? জিহাদ কখনো এইসব করবে না, ওর বাই হয় জেহের। এছাড়া তো আর কাউকেই দেখছি না। ঔষধ যেহেতু জিহাদি দেয় সেহেতু ড্রাগসটা নিশ্চয়ই ও মিশায়। জিহাদি বা কেন করবে? ওর তো কোনো শত্রুতা আমি নেই জেহেরের সাথে। আছে বাবা। আফজাল চকিতে তাকালো ইনশিতার দিকে। কি বলছো কি তুমি মা? ইনশিতা আঙুল মোচড়াতে লাগলো। জিহাদের কার্যকলাপগুলো বলবে কিনা ভাবছে। শেষ পর্যন্ত বলেই দিল তাদের সাথে করা জিহাদের সব কাজ। ইনশিতাকে পাওয়ার জন্য জিহাদ এই পর্যন্ত যা যা করেছে সব। আফজাল বুকে হাত দিয়ে বসে রইল। তার বুকটা অসম্ভব রকমের ব্যথা করছে। একদিনে এত রহস্য জানবে সেটা তার ভাবনার বাইরে ছিল। ছোট্ট ছেলেটার যে আড়ালে আপনজনের ক্ষতি করছে সেটা জেনেই তার কষ্ট হচ্ছে বেশি। ইনশিতা অনুরোধের স্বরে বলল, বাবা আপনি প্লিজ মাকে এসব জানাবেন না, মা কষ্ট পাবে, প্লিজ বাবা। আফজাল নীরবে সম্মতি দিল। তার নিজেরই তো খারাপ লাগছে এসব শুনে। জেসমিনকে জানতে দেবে না। মুহূর্তে জিহাদার জেবার প্রতি অজস্র ঘৃণা জমল তার মনে। এত নিচু মন মানসিকতা। মানিক নিজের চোখের চশমা ঠিক করলেন। জেহেরকে ড্রাগস দেওয়ার কারণে তার এত অবনতি। কোনোদিন যদি ড্রাগস দেওয়া বন্ধ হতো তাতেই তার পাগলামি বেড়ে যেত। তখন যখন ঔষধ দেওয়া হতো তখনই কিন্তু জেহের শান্ত হতো। ইনশিতার কাছে এবার সব ক্লিয়ার হলো। জেহেরের হঠাৎ হঠাৎ মাথা যন্ত্রণা, চিৎকার, চেঁচামেচি, এই সব কিছুর কারণেই তাহলে এই তো, তাই তো সেদিন রাতে গার্ডের দেওয়া খাবার খাওয়ার পর জেহের শান্ত হয়েছিল। জিহাদ এতটার নিকৃষ্ট শ্রেণীর মানুষ, একমাত্র ইনশিতাকে পাওয়ার জন্য নিজের আপন ভাইকেও মারতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। ছি, এখন জেহেরকে ঠিক করা যায় কিভাবে? আফজালের প্রশ্ন। ড্রাগস হঠাৎ দেওয়া বন্ধ হয়ে গেলে জেহের হয়তো আরও বেশি পাগলামি করতে পারে। এটা নেশা হয়ে গেছে, হুট করে সারানো যায় না, আর সাপোর্ট করতে হবে অনেক। সাপোর্ট করা একমাত্র ইনশিতার হাতে। ইনশিতা ছাড়া আর কারো কথাই জেহের কানে নেয় না। মানিক এবার তাকালেন ইনশিতার দিকে। ইনশিতা, তোমাকে কিন্তু জেহেরকে প্রচুর সময় দিতে হবে, আর ওর পরিবারের প্রতি বিদ্রুপ ধারণাটা তোমাকেই বদলে দিতে হবে ধীরে ধীরে। পারবে তো? ইনশিতা বিড়বিড় করে বলল, না পারলেও পারতে হবে, জেহেরকে ভালো করতে হবে, যা করার লাগে সব করব, সব। ইনশিতা উঠে গিয়ে কেবিনে আসলো। এসে দেখলো জেহের ঘুম থেকে উঠে জানালার সামনে দাঁড়িয়ে আছে। ইনশিতাকে জেহেরকে ডাক দিলে জেহের পিছনে ফিরলো। জেহেরকে দেখে চমকে যায় ইনশিতা। চোখ দুটো টকটকে লাল হয়ে আছে, কপালের রগ ফুলে গেছে, ফর্সা মুখটাও লাল বর্ণ ধারণ করেছে। যে জেহের, আপনি ঠিক আছেন তো? জেহের চিবিয়ে চিবিয়ে বলল, ছাড়বো না আমি, ছাড়বো না, আই উইল কিল হিম। কি বলছেন এসব? কি হয়েছে? জেহের ইনশিতার দুই বাহুতে সজোরে চাপ দিয়ে কাছে আনলো। জিহাদকে ছাড়বো না, আমাকে আমাকে মারার এত প্ল্যান, ড্রাগস দেওয়া। ইনশিতা ভয়াতুর কণ্ঠে বলল, আপনি জানেন কিভাবে? একটু আগেই শুনেছি তোমরা যখন কথা বলছিলে জিহাদকে মেরেই ফেলবো আমি, তোমাকে আমার কাছ থেকে দূরে সরানো, তাই না? হাড়ে হাড়ে বোঝাবো ওকে আমি। জেহের, এখন আপনি শান্ত হন, আপনার মাথা ঠিক নেই। জেহের একাধারে একটা কথাই বলে যাচ্ছে। ইনশিতা নিজেই জেহেরকে টেনে বেডে বসালো। চুপ করুন, একদম চুপ, আর একটা কথাও যেন না শুনি। জেহের কড়া চোখে তাকালো ইনশিতার দিকে। ইনশিতা তোয়াক্কা করলো না। এখন জেহেরের রাগকে পাত্তা দিলে চলবে না। ইনশিতা জেহেরের হাত মুঠোয় নিল। শান্ত স্বরে বলল, আগে আপনি ঠিক হন, তারপর যা করার করা যাবে। আঙ্কেল আপনাকে সঠিক ঔষধ সাজেস্ট করছে। জেহের চোখ মুখ শক্ত করে আছে, তার ভিতরের রাগ উগড়ে ফেলতে চাইছে যেন, তবে ইনশিতার জন্য পারছে না। জেহের, তাকান আমার দিকে। জেহের তাকালো না, জানালার দিকে মুখ করে রইল। আপনি তাকাবেন না জেহের? জেহের ডানে বামে মাথা নাড়ালো। সত্যি তো? আচ্ছা ঠিক আছে, তাকানো লাগবে না, আমি চলে যাচ্ছি। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত স্যার, আর বিরক্ত করব না। ইনশিতা চলে যেতে চাইলে জেহের হাত ছাড়ে না। ইনশিতা এবার বিরক্তি কণ্ঠে বলল, তাকাবেনও না, আবার যেতেও দিবেন না, করবেনটা কি? জেহের এই কথা ইনশিতার দিকে ফিরল। हासि दिए बोलो भालोबासबो। इंजिता थमके गेल, तार भीतरटा झिनझिन करे उठलो अजाना शिहरणे। बेशिक्षण दृष्टि राखते पारलो ना जहरेर नील चोखे। दृष्टि नामिये फेललो। जहर निजेर हाथ धरे टेने पाशे बसालो। इंचितार काँधे माथा दिये चोख बंद करलो। तार किछुक्षण बादेई हुट करे माथा चेपे धर। इंचिता खेयाल करलो तार, से बुझते पारलो माथा जंत्रणा करछे। खूब पारछि ना रोज, आपनी जानेन जहर एसब ड्राग्सेर इफेक्ट, किन्तु आमी कि करब, सह्य करते पारि ना। सह्य करते होबे एखन थेके। ताके ताते साहाय्य करब आमी। जहर किछुक्षण चुप थेके कातरानो गलाय बोललो, तुमी बाहिरे जाओ रोज, माथा खाराप हये गेले तोमाके आघात करे फेलते पारि। इंचिता गेल ना। जहरेर थेके हाथ सरिये जहरके सामनासामनि बसलो। तारपर हुट करे भयंकर एकटा काज करे फेललो। जहर जेन भुले गेल तार जंत्रणा। दो हाथे आंकड़े धरलो इंचितार गाल। भालोबासार सागरे पा डुबालो खानिकेर जन्नो। मानी जहर आर इंचिताके लंडने पाठिये दिले केमन हय? मानी किछुक्षण नीरव दृष्टिते চেয়ে থাকলো আফজালের দিকে। তারপর বলল, এমন ডিসিশন নেওয়ার কারণ কি? আর কারণ ওখানে থাকাটা আমার কাছে জেহারের জন্য বেস্ট মনে হলো, তাই ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো যাবে। মানিক আফজালের কাঁধে হাত রাখলেন। সাইকিয়াট্রিস্ট নিয়ে কোনো চিন্তা করিস না। তবে তুই কি ভয় পাচ্ছিস? আফজাল কিছুই বলল না। জিয়াদের কারণেই পাঠাতে চাস? তা নয়তো আর কি করব। জেহারের এখন যা মেন্টালিটি, তাতে এখানে রাখার সাহস পাচ্ছি না। জিয়াদ যে কোনো সময় অ্যাটাক করতে পারে। इंचिता और जहर सेफ्टर जन्य ये डिसिशन। लंडने गेले जे जियादर हाथ थेके बाँचबे ना तार की ग्यारंटी। जियाद ब्यापारटा आमी हैंडल करब। आपातत जियादर अगोचरे जहर और इंचिताके द्रुत पाठाते हबे। जियाद कोथाय आछे जानिस ना? तबे धारणा करछि जियाद देशेर बाइरे नेई, इंचितार आशेपाशे कोथाओ हयतो। ताई तार जानार आगेई पाठाते चाई। जा भालो मने करिस, आमिओ तो ओखानेई आछि, टेंशन निस ना। जहर राजी होबे तो? इंचिता राजी होलेई चलबे। जहर इंचितार कथा मानबे। अच्छा। इंचिताके बोलार पर से आर कोनो द्विमत करेनी। जहरेर सुस्थताई तार काछे मुख्य। जहरके राजी कराते जदिओ एकटु ब्याक पेते हयेछे, तबे इंचितार शत अनुरोध उपेक्षा करते पारेनी। जैस्मिन चौधुरी चाइछिलेन ना जहरके दूरे राखते। अफजल साहेब बुझिয়েছেন যে जहरके ओखाने बेस्ट ट्रिटमेंट देওয়া হবে আর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। इंचिताके আর जहरকে দ্রুত পার্সোনাল প্লেনে পাঠিয়ে দেওয়া হলো লন্ডনে। पार्सोनल प्लेन बाबा। 3 मास पर जहर आपातत सुस्थ। जहरेर अवस्थार अनेक उन्नति हयेछे। तार पिछने अवदान बोलते गेले इंचितारই বেশি রয়েছে। সারাক্ষণ जहरेर কাছাকাছি ছিল। प्रपार ट्रिटमेंटेर कारणे जहरेर एखन आर आगेर मतो माथा जंत्रणा करे ना। इंचिता যতটা পেরেছে जहरेर পরিবারের সম্পর্কে ভুল ধারণা ভাঙার চেষ্টা করেছে। কতটা সফল হয়েছে সে আদৌ জানে না। जहर सब মানলেও জেসমিনকে মা হিসেবে মানতে नाराज। সে এখনো জেসমিনকে দায়ী করে তার মায়ের মৃত্যুর জন্য। জেসমিন জেহারের সাথে কথা বলতে নিলে জেহার ফোন কানে নিয়েই বসে থাকে। একটা শব্দও করে না সে। ইঞ্চিতার জোরাজুরিতে সে ফোন কানে ধরে। ইঞ্চিতার সামনে থেকে চলে গেলে সে নিজেই ফোন কেটে দেয়। জেহার এখন আর আগের মতো অস্বাভাবিক আচরণ করে না। হিংস্রতা অনেকটাই কমে এসেছে। তবে রাগে এখনও নাকের ডগায়। একটু এদিক সেদিক হলেই খুব রেগে যায়। জিনিসপত্র ছোড়াছড়ি কমে এলেও তেমনটা না। সেদিন ইঞ্চি থেকে খুঁজতে সাদিকে প্লাসের পাশের ফ্ল্যাটের ধবধবে সাদা এরিকের সাথে কথা বলতে দেখেছিল জেহার। সেটা নিয়ে তার কি রাগ! দূর থেকে এরিকের গায়ে প্লাস্টিকের চেয়ার ছুঁড়ে মেরেছিল। এরিক ভয়ে জেহারকে পাগল উপাধি দিয়েছিল আর ইঞ্চি তাকে বলেছিল পাগলের সাথে না থাকতে। তা শুনে জেহার রেগে বোম। এরিকের বাসায় গিয়ে তার রুম তছনছ করে ফেলে। এরিক পুলিশ কেস করতে চাইলে ইঞ্চিতা বহুবার ক্ষমা চেয়েছিল এরিকের কাছে। ক্ষতিপূরণ দিয়ে দিয়েছিল। তারপর থেকে এরিকের আর খোঁজ পায়নি। সেদিন ইঞ্চিতাকে রুমে এনে চেপে ধরেছিল জেহার। রাগে গজগজ করতে করতে বলেছিল, তুমি ওই রাস্কেলটার সাথে কি কথা বলছিলে? আরে হঠাৎ দেখা হয়েছে, আলাপ করতে আসছিল। কি করে না করতে পারি তাই একটু কথা বলছিলাম, এইটুকুই। বিশ্বাস করুন, জাস্ট একটুই। ইঞ্চিতা জোর করে হাসতে চাইল কিন্তু পারল না। আসলে এই সাদা চামড়ার এরিক এখানে আসার পর থেকে ইঞ্চিতার পেছনে লেগেছিল। ইঞ্চিতা একটা হাস্তান্যস্ত করতেই সাদে গিয়েছিল। এরিককে সাবধান করতে গিয়েছিল কিন্তু জেহারকে তা বলা যাবে না। ইঞ্চিতার পেছনে লেগেছে শুনলেই জেহার সাদা চামড়ার এরিককে মেরেও ফেলতে পারে। ইঞ্চিতাকে পুরোটা দিন নজরবন্দি করে রেখেছিল জেহার। রুম থেকে বের হলেও পিছু পিছু যেত। কিচেনের রান্নার সময় পাশে বসেছিল। ইঞ্জিদার বিরক্ত লাগেনি, বরং ভালোই লেগেছিল জাহেরের পাগলামোগুলো। জিহাদ ধরা পড়েছে এক সপ্তাহ আগে, তা শুনে ইঞ্জিদা খুশি হলেও জাহের খুশি হতে পারেনি। সে চেয়েছিল নিজ হাতে শাস্তি দেবে। লন্ডনে থাকাকালীন তা সম্ভব নয়, তাই গোপনেই করতে হবে। জিহাদকে ধরেছিল এয়ারপোর্টে। বেচারা পাগল হয়ে গিয়েছিল ইঞ্জিদার লন্ডনে যাওয়ার কথা শুনে। এতটা দিন সে খুঁজে গিয়েছিল ইঞ্জিদা কোথায় আছে তা জানতে। যখন জেনেছে তখনই হন্তদন্ত হয়ে লন্ডনে যাওয়ার ব্যবস্থা করে। জিহাদ এতটাই ডেসপারেট হয়ে গিয়েছিল যে তার ধারণা ছিল তার বাবা তাকে খুঁজতে আগে থেকেই নৌবিমানের আর রেলের লোক লাগিয়ে দিয়েছিলেন। ইমিগ্রেশনে তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করা হয়। জিহাদ পালানোর চান্সটুকুও পায়নি, নিজের বোকামোর জন্য নিজেই ধরা পড়েছে। জেসমিন চৌধুরী এইসব ব্যাপারে এখনও অজ্ঞাত। তাকে জানানো হয়েছে জিহাদ আর জেবা ব্যবসা আর পড়ালেখার কাজে বাইরে গেছে। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্যারের সাথে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।